শিল্পা শেঠি, জন্ম 8 জুন 1975। তিনি হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল। 1993 সালে শাহরুখ খানের বিপরীতে বাজিগর চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে অভিষেকের পর প্রায় 40টি বলিউড, তামিল, তেলুগু এবং কন্নড় চলচ্চিত্র অভিনয় করেছেন। শিল্পা প্রথম প্রধান চলচ্চিত্র অভিনয় করেন 1994 সালে আগ ছবিতে। এছাড়াও তিনি ধর্ষণ 2000 এবং রিশতে 2002 চলচ্চিত্রে অসাধারণ অভিনয় নৈপুণ্য প্রদর্শন করেছেন। 2002 সালে ফির মিলিঙ্গে চলচ্চিত্র একজন এইডস রোগী হিসেবে অভিনয় করেন। তিনি অনেক পুরস্কার লাভ করেন। তার ছোট বোন শমিতা শেঠিও একজন বলিউড চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে কাজ করছেন। তার অভিনীত চলচ্চিত্র হলো গাতে রহ মেরা দিল 1993, বাজিগর 1993, মিয়া খিলারি তু আনারে 1994, আগ 1994, হাতকড়ি 1995, মিস্টার রোমিও 1996, ছোটে সরকার 1996, হিম্মত 1996, তরকিব 2000, গর্ব 2003 ইত্যাদি।